কতল করছে ভাই, চার্জ নেই। আজ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আজ বাঙালি গর্বের দিন, বাংলা বাঙালি হয়ে গর্ব করার দিন, আজ যে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বটে। আজ বাংলা পক্ষের তরফ থেকে স্মৃতির মোড় ভোজপাড়ায় ওখানে যে ভাষা শহীদ স্মারক আছে সেখানে বাংলা পক্ষের তরফ থেকে আমাদের সভাপতি সেখানে ফুল দিয়ে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ভাষা শহীদদের। এবং তারপর আমরা এলাকায় একটা ছোট মিছিল জমায়েত করলাম এবং আবামর বাঙালিকে বার্তা দিলাম যে বাঙালি হিসাবে জেগে উঠুন। এবং এখানে বাংলা পক্ষের তরফ থেকে বাঙালির উদ্দেশ্যে কিছু বলবে এবং আমাদের এখানে বিভিন্ন জেলার বাংলা পক্ষের সহযোদ্ধারা আছেন এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং গঙ্গার দুপারে যে শিল্পাঞ্চল এবং হাওড়া সেখান থেকে আমাদের সহযোদ্ধারা এখানে এসেছে এই যে তৃণমূল ভোজপাড়ায়। এবং এখানে উত্তর চব্বিশ পরগনা বাংলা পক্ষের যে সংগঠক শ্রেয়ান প্রথম এই যে ভাষা শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি এবং এই বাংলায় আসার যে গুরুত্ব সেটা নিয়ে প্রথম কিছু বলবে শ্রেয়ান। নমস্কার, আমি শ্রেয়ান। আজ আপনারা সবাই জানেন 21শে ফেব্রুয়ারি বাঙালির একটা গর্বের দিন, কিন্তু আজকে খুব একটা দুঃখের বিষয় যে কেউ কেউ এই বাঙালির গর্বের দিনটাকে শুধুমাত্র বাংলাদেশের হিসাবে ট্যাগ করছে, কিন্তু ব্যাপারটা আদতেই তা নয়। যে বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল তা শুধুমাত্র বাংলাদেশের বাঙালিদের নয়, এই বাংলার বাঙালিদের কাছেও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে সেখানকার সাম্রাজ্যবাদী শাসকরা বাঙালিদের উপর উর্দু চাপিয়েছিল। আজকে ভারতীয় যুক্তরাষ্ট্রে 2019 সালে ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বাঙালি তথা সমগ্র ভারতবর্ষের বাঙালির ওপর হিন্দি চাপানোর চক্রান্ত করছে। হয়তো আমাদের সেই লেভেলে আমাদের ওপর হিন্দি চাপানো হচ্ছে না যেরকম পাকিস্তানে বাঙালির ওপর হিন্দি চাপানো হয়েছিল, কিন্তু তবুও আজকে এটা বুঝতে হবে, আজকে ভারতীয় যুক্তরাষ্ট্রে বাঙালির ওপর হিন্দি চাপানো হচ্ছে। তাই সেই হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আজকে আমরা বাংলা পক্ষে সকল জেলা থেকে সদস্যরা এখানে এসে জমায়েত হয়েছি। বলতে গেলে এটা আজকে একটা বাংলা পক্ষের কেন্দ্রীয় একটা সভা। এই সভায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা বাংলা পক্ষ, যেখানে আমি রয়েছি, অনিদা রয়েছে এবং আরও অনেকে গর্বদা সম্রাটরা সভাপতি সবাই রয়েছে। আমি আজকে একটাই শুধু বলতে চাই, ভারতীয় যুক্তরাষ্ট্রে বাঙালি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। ভারতীয় যুক্তরাষ্ট্রে আমাদের জনসংখ্যা 8%, সেই 8%-এর ভাষাকে এরা অবজ্ঞা করেছে। এই 8%-এর ভাষাকে আমাদের একটাই দাবি, ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় ভাষা হোক, কারণ যেহেতু ভারতীয় যুক্তরাষ্ট্রে কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, রাষ্ট্রীয় ভাষা চাই না, কিন্তু এটুকুনি চাই আমরা যে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হোক, হিন্দি ইংরেজির পাশাপাশি বাংলাকেও কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা করতে হবে, কারণ একটাই, বাঙালি হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। জয় বাংলা। এরপর উত্তর চব্বিশ পরগনা বাংলা পক্ষে আরেক সংগঠক অনি কিছু বলবে, অনি দত্ত। আমরা ভাষা দিবস হিসেবে আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা বাংলা পক্ষ তরফ থেকে এখানে জড়ো হয়েছি, বাংলা পক্ষ তরফ থেকে এখানে জড়ো হয়েছি। আমি বেশি আপনাদের সময় নষ্ট করবো না, কিন্তু এইটুকুনি কথা শুধু বলতে চাই যে বাংলা ভাষাকে প্রতিনিয়ত ভারতীয় যুক্তরাষ্ট্রে সারা ভারতবর্ষ জুড়ে এমনকি আমাদের যে জন্মভূমি যেটা বাংলা সেখানেও বাংলা ভাষাকে দিনের পর দিন অবজ্ঞা করা হচ্ছে এবং এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। সুতরাং এই জন্যই বাংলা পক্ষের জন্ম হয়েছে, বাংলার মাটিতে বাঙালির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলা পক্ষের জন্ম হয়েছে। আমরা আরও চালাবো ভবিষ্যতে এবং আমরা ছোটো ছোটো করে আমাদের আন্দোলন শুরু করেছি, ভবিষ্যতে আরও বড়ো আমরা আন্দোলন করবো। এবং এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর বাংলা নারীপক্ষের ভাগিনী কন্নিধি হাওড়ার হাওড়া সংগঠক কন্নিধি কিছু বলার জন্য অনুরোধ করছি। জয় বাংলা, জয় বাংলা। আজ 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আমরা এই জন্য বলি যেহেতু একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম তার মায়ের মুখ থেকে যে শব্দ শোনে সেই শব্দই তার প্রথম পরিচয়, এই পৃথিবীর বুকে তার একমাত্র পরিচয় সেই শব্দ, এবং শব্দ সংরক্ষণে সম্পৃক্ত যে জাতি সেই জাতিকে সেই সেই পরিচয় সে বহন করে চলে আমৃত্যু।
সেই জন্য আজকে যে দিবস সে একটা জাতির নিজের স্বাধিকার বোধের দিবস। আজ আমাদের বাঙালির সেই বাংলা ভাষার দিবস, এবং আমরা বাঙালি হিসেবে এই জন্য গর্ববোধ করতে পারি যে এই বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা উর্দু সাম্রাজ্যবাদের অবসান ঘটেছিল। এই বাংলা ভাষা হয়েছিল সেখানে মাধ্যম। তাই একজন বাঙালি হিসেবে, বাংলাভাষী হিসেবে আমরা তার জন্য গর্ববোধ করি। আজ আমাদের বাংলার মাটিতে আবার যে হিন্দি সাম্রাজ্যবাদের ধীরে ধীরে নখর বিস্তার হচ্ছে, তার বিরুদ্ধে বাংলা পক্ষ বারবার গর্জে উঠেছে, পথে নেমেছে, প্রত্যেকটা বাঙালির সঙ্গে দাঁড়িয়েছে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জন্য বাংলা পক্ষের জন্ম, এবং বাংলা পক্ষ আজ এই দিনটা পালন করছে শপথ গ্রহণ দিন হিসেবে। আবার আমাদের হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, বাংলার প্রত্যেকটা বাক্যে গর্জে উঠতে হবে, বলতে হবে যে বাংলায় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তাদের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে আবার সুপ্রতিষ্ঠিত করতে হবে। এরপর একটু বলে নেই যে আগের যে এক বছর আগে বাংলা পক্ষের পথ চলা শুরু, আগের বছর সেই ঠিক এই আজকের দিনটায় বাংলা পক্ষের 8-10 জন সহযোদ্ধা মিলে, ছবি দেখবেন আপনারা শহীদ মিনারের নিচে, এই ভাষা শহীদ দিবস পালন করেছিল, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এক বছর পেরিয়ে আজ আমরা গর্বিত, আমরা বাংলার 9টা জেলায় একসঙ্গে শহীদ ভাষা শহীদ দিবস পালন করতে পেরেছি। এবং আমাদের যে পরবর্তী লক্ষ্য, আগামী বছরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা এই ভাষা শহীদ দিবস পালন করব। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, এই বাংলার প্রত্যেকটা জেলা তো বটেই, ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং আসামে বাংলা পক্ষের ব্যানারের তলায় ভাষা শহীদ দিবস পালন হবে, এই লক্ষ্য রাখি, এটা আমরা পূরণ করবই। জয় বাংলা। এরপর বক্তব্য রাখবে শ্রীজিষ্ণু পাত্র। নমস্কার, আমি শ্রীজিষ্ণু পাত্র, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, আমি থাকি সোদপুরে। আজকের দিনটা গুরুত্ব আমার পূর্ববর্তী বক্তারাই বলে গেছে, আলাদা করে কিছু বলার নেই। আমরা মায়ের কাছ থেকে যা যা শিখি সব কিছু গুরুত্বপূর্ণ, তো সেই দিনটা ভারতসহ গুরুত্বপূর্ণ। তো আমি বাংলা পক্ষকে অনুরোধ করবো, জেলায় যেন বাংলা পক্ষ তার সংগঠন মজবুত করে, এবং যে প্রতিটা জেলায় যেন বাংলা পক্ষে অবদান করে। এরপর বাংলা পক্ষে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকে মাথায় রাখতে হবে যে আজ 21শে ফেব্রুয়ারি সাধারণ দিন নয়, পবিত্র দিন, আমাদের লড়াইয়ের দিন, শপথের দিন, স্মরণের দিন, শপথের দিন, দুটো একসাথে। স্মরণ কিসের? যে আজকে যে আমরা, যে সারা বিশ্বে আমরা যে বাঙালি জাতি, এই বাঙালি জাতিসত্তা বজায় রাখার জন্য যারা প্রাণ দিয়েছে, যারা প্রাণ দিয়েছে 1952 21শে ফেব্রুয়ারি সেই শহীদরা, 1961 19শে মের সেই শহীদরা, এবং একই সঙ্গে সে বাঙালি হবার জন্য সারা বিশ্বে যাদের আজকেও প্রাণ দিতে হচ্ছে সেই সকল শহীদরা, এবং পুলওয়ামায় যে দুজন শহীদ আমাদের বাংলা মায়ের সন্তান মারা গেলেন, সকলের স্মরণ আজ, সকলের স্মরণ আজ। কারণ এই ভারতীয় যুক্তরাষ্ট্রে বাবলু সাঁতরাও কিন্তু তার মাতৃভাষায় পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারেনি, তার মেধা ছিল বলে সে হয়তো ইংরেজিতে পাশ করে বেরিয়ে যেতে পেরেছে, কিন্তু ভারতবর্ষের সৈন্যে সিআরপিএফে ভর্তি হবার জন্য হাজার হাজার বাবলু সাঁতরা বাদ পড়ে গেছে, কারণ তারা বাঙালি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরাও শহীদ হতে জানি, শুধু দুটো বাবলু সাঁতরা না, হাজার হাজার বাবলু সাঁতরা আমাদের মাটিতে আজকে বর্তমান। একই সঙ্গে আমি বলতে চাই যে আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি সেটা খুব শক্ত মাটি, দেখলে বোঝা যায় না, দেখলে মনে হয় পলি মাটি, নরম, কিন্তু ঘা পড়লে এটাই হয়ে ওঠে ইস্পাতের মতো শক্ত, এবং অত্যন্ত কড়াইয়ে গরম। যখন হিন্দি পা ফেলার সুযোগ পাবে না, পা পুড়ে যাবে। এই দিন শপথের দিন, এই দিন সংকল্পের দিন,
এই দিনে আমরা আজকে নোয়াখালী জেলায় নোয়াখালী জেলার বাংলা পক্ষ একসঙ্গে এই একই অনুষ্ঠান করেছে এবং বাংলা পক্ষের প্রতিনিধি উড়িষ্যার বরগড়ে আজকে সিদ্ধব্রত, সে সারা ভারতে যে অহিন্দি জাতিসমূহের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেখানে বাঙালি জাতির প্রতিনিধি হয়ে গেছে, এটা বাংলা পক্ষের এবং এই মুহূর্তে এফএম চ্যানেলে এই মুহূর্তে বাংলা পক্ষ সহযোদ্ধা অনির্বাণ ব্যানার্জি সে বলছে বাঙালি জাতির অধিকার নিয়ে, বাংলার অধিকার নিয়ে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, এই দিন আমাদের জন্য শুধু স্মরণের দিন নয়, শপথের দিন। কিসের শপথ? এই শপথ যে আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব চাই, পূর্ণ নাগরিকত্ব চাই। সুভাষচন্দ্র বসু মোটেই বলেননি তুমি আমাদের স্বাধীনতা দাও আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব দেব, বলেননি। বলেছিলেন? উনি মোটেই বলেননি তোমরা আমায় রক্ত দাও, ঠিক আছে, আমি তোমাদের বাংলা জুড়ে হিন্দির সাইনবোর্ড দেব, বলেননি। উনি দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশে প্রতিটি জাতসমূহের যৌথ স্বাধীনতা। আজকে সেখান থেকে আমরা অনেক দূরে, অথচ ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে শাশ্বত বাণী তার মধ্যেই কিন্তু আমাদের পূর্ণ অধিকারের বীজ লুকিয়ে আছে। আমরা সেই বীজকে মহিরুয়ে পরিণত করতে চাই, যে বীজকে হিন্দি সাম্রাজ্যবাদ রোজ একটু একটু করে কীটনাশক দিয়ে মেরে ফেলতে চায়। কেন কীটনাশক বললাম? কারণ কেউ কেউ আমাদের উই পোকা বলে। আমরা আরশোলার জাত, হতে পারি পরমাণু বোমা মেরেও মারা যাবে। পাকিস্তান তো চেষ্টা করেছিল গণহত্যা করে, সম্রাট আকবর ওদের হিন্দুস্তানিদের সম্রাট আকবর চেষ্টা করেছে, ইংল্যান্ডের রাজারানীরা চেষ্টা করেছে, ঠিক আছে, পাকিস্তানিরা চেষ্টা করে পারেনি, এরা তো পঞ্চা, এরাও পারবে না, এরাও পারবে না। এবং এরা যে পারবে না তার দিন এসে গেছে। এই যে গতবার আটজন ছিল জমায়েতে এবং আজকে নটা জেলা এবং আরেকটি বাংলার বাইরে একটি রাজ্যে হচ্ছে, এটা কিসের গতনা দেয়? ঝড় শুধু আসছে না, ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। বাংলা ও বাঙালির শত্রুরা তাতে উড়ে যাবে। আমরা চাই যে উত্তরপ্রদেশে হিন্দুস্তানি বা হিন্দি ভাষীর যে অধিকার, আমরা এই বাংলার বুকে বাঙালির সেই অধিকার চাই। খুব পরিষ্কার কথা, আমরা জাতি সাম্য এবং সাম্যের ভিত্তিতে বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করি, পারস্পরিক সাম্যের ভিত্তিতে। এবং শেষে একটা কথা বলতে চাই যে জয় বাংলা এই স্লোগান বাংলার বুকে প্রতিষ্ঠিত করার যে মহান কাজ, যে পবিত্র কাজ, সেটা আমরা করেছি। আমরা সেই বাংলা এবং সেই দুনিয়া দেখতে চাই যেখানে যেখানে থাকবে বাঙালি সেখানে থাকবে জয় বাংলা। এই বাংলার মাটি হবে জয় বাংলার ঘাঁটি। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা। যখন বাংলা পক্ষ পথ চলা শুরু করে তখন জয় বাংলা বলাটা একটা বিচ্ছিন্ন স্লোগান মনে হতো এবং বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা হতো, কিন্তু আজ একটা বছর পেরিয়ে বাংলা পক্ষ পেরেছে বাংলা জয় বাংলাকে বালি গর্ব করে বসিকে এবং এই বাংলায় জোর করে গর্ব করে আগে বাঙালি জয় বাংলা বলতে পারে। মূলধারার রাজনীতিবিদরা, বাংলা পক্ষ সভাপতি সম্রাট চৌধুরী আপনাদের সামনে কিছু বলবেন। নমস্কার, সালাম, জয় বাংলা। আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রে একটি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমরা যে ভাষায় মাকে মা বলে ডাকতে শিখেছি সেই ভাষায় আমরা চাকরির আবেদন করতে পারি, চাকরির পরীক্ষা দিতে পারি, সেই ভাষায় আমরা শিক্ষা লাভ করতে পারি, সে ভাষায় আমরা পরিষেবা পাই, সে ভাষায় আমরা চিকিৎসা
আচ্ছা শিক্ষক আমাদের সে ভাষায় কথা বলুন, সে ভাষায় শুধুমাত্র গান গল্প কবিতা নয় সেদ্ধ না হয়, এটা চাওয়া একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের পক্ষে কখনোই অনুচিত হবে না। কিন্তু আজকের ভারতবর্ষে কি দেখা যাচ্ছে? আজকে ভারতবর্ষে দেখা যাচ্ছে একটিমাত্র ভাষাগোষ্ঠীকে বাদ দিয়ে শুধু বাংলা নয়, শুধু অসমীয়া নয়, সুজাতি আজকে সমান সমস্যায় ভুগছে। কি সেই সমস্যা? সেই সমস্যা হচ্ছে আমাদের ভাষাগুলো কেন্দ্র সরকারের আমাদের ভারতীয় সংবিধানের 22টা স্বীকৃত ভাষার মধ্যে থাকলেও আমরা সে ভাষায় চাকরি পরীক্ষা দিতে পারছি না, আমরা সে ভাষায় শিক্ষা লাভ করতে যথেষ্ট সুযোগ পাচ্ছি না, উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে সে ভাষা অবহেলিত। এগুলো কি সব দুর্ঘটনা? এগুলো দুর্ঘটনা নয়। 47 পর থেকে ভারত রাষ্ট্রের যে নির্মাণ আমরা মনে করি, আমরা বাংলা পক্ষ মনে করি, সে নির্মাণের গোড়ায় গলদ আছে। সে গলদ কোথায়? সে গলদ এখানেই যে একে একে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেরই স্মরণে আছে যে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষাকে যুগ্ম তালিকা থেকে তিনি কেন্দ্র তালিকায় নিয়ে যান, শিক্ষা ছিল রাজ্য তালিকা, সেখান থেকে তিনি যুগ্ম তালিকায় নিয়ে যান। তার ফলে কি হয়? তার ফলে রাজ্য সরকারগুলি যে নিজস্ব শিক্ষানীতি রূপায়ণের ক্ষেত্রে অনেক রকম বাধা চলে আসে, আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের একটি প্রান্তিক বাঙালি ছেলে, সে তার নিজের ভাষায় পরীক্ষা দিয়ে ব্যাংকের চাকরি পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষা, কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষা, সেনার পরীক্ষা সে দিতে পারে না। আমরা এদেশে প্রথম সারির নাগরিক হয়ে বাঁচতে চাই, দ্বিতীয় সারির নাগরিক নয়। আপনারা অনেকেই জানেন আজকে সারা বাংলায়, কলকাতা সহ সারা বাংলায় ভাষা দিবস যথেষ্ট মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, ভারতীয় যুক্তরাষ্ট্রের যে হিন্দি সাম্রাজ্যবাদী চরিত্র, যে হিন্দি সাম্রাজ্যবাদীরা এই ভারতীয় যুক্তরাষ্ট্রকে একা হাতে পরিচালনা করতে চায়, তারা এই উদযাপনকে ভয় পায় না, তারা এই একুশের কবিতাকে ভয় পায় না, তারা এই একুশের দানকে ভয় পায় না, তারা ভয় পায় একুশের চেতনাকে। কারণ তারা জানে যে এই চেতনার মধ্যে যে মানবতা লুকিয়ে আছে তা তাদের ধ্বংস করে দিতে পারে। আমরা বাঙালিরা আজকে প্রশ্ন তুলতে চাই যে ভারতীয় সংবিধান কেন এখনও হিন্দি এবং ইংরেজি বাদে আর কোনো অহিন্দি ভাষায় রচিত হয়নি? আপনারা কি জানেন ভারতীয় সংবিধানের কোনো স্বীকৃত অনুবাদ হিন্দি এবং ইংরেজি ছাড়া কোনো ভাষায় নেই? আমি কি করে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার যে অধিকার, আমার যে মৌলিক কর্তব্য, সেগুলো আমি কি করে বুঝব? তার মানে সেটাকে আমাকে পড়ার জন্য, ভারতীয় সংবিধানকে পড়ার জন্য আমাকে হিন্দি এবং ইংরেজি পড়তে হবে, জানতে হবে। এটা এক ধরনের দাসত্ব, এটাকে ইংরেজ আমলে হলে বলা হতো দাসত্ব। আচ্ছা, আমরা ঐক্যের কথা বলি, কিন্তু আমরা ভুলে যাই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নাম ভারতবর্ষ। বৈচিত্র্যকে বাদ দিলে ঐক্য থাকে না, বৈচিত্র্যকে তুমি যদি কেটে ফেলতে চাও তাহলে তোমার ঐক্য তোমার ধ্বংসে পড়বে। এইটা আমরা বারবার ভুলে যাই, এবং এ ধরনের নানা রকম সত্য, যে সত্য সোচ্চারে উচ্চারণ করা যায়, এই সত্যকে ওরা ভয় পায়। সবসময় জানবে যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি, যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি সে সত্যকে ভয় পায়। সে ভয় পায় যখন বাংলার বাঙালি বাংলা ভাষায় সংবিধান পড়বে, সে ভয় পায় যখন একুশের চেতনা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের চৌহদ্দি চারিয়ে রাস্তায় ছড়িয়ে পড়বে, প্রতিটি বাংলার মধ্যে বাঙালির মধ্যে চারিত হবে, সেটাকে সে ভয় পায়। কারণ সে জানে তার মধ্যে তার ধ্বংসের বীজ লুকিয়ে আছে। আমরা নিশ্চিত করব যে এই ভারতীয় যুক্তরাষ্ট্র তা প্রকৃত যুক্তরাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে, প্রকৃত যুক্তরাষ্ট্র হিসেবে উন্নতির পথে এগিয়ে যাবে, এবং একই সাথে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদী মৃত্যু হবে। পূর্ব বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা তারা নিশ্চিত করেছিলেন যে উর্দু সাম্রাজ্যবাদের বিনাশ হয়েছিল, তার মধ্যে দিয়ে তারা নতুন রাষ্ট্র পেয়েছিলেন। আমরা নতুন রাষ্ট্র চাই না, আমরা সুভাষ বোসের বাংলায়, আমরা বঙ্কিমচন্দ্রের বাংলায়, আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলায় মাথা উঁচু করে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচতে চাই। তার জন্য যা যা করণীয় তা বাংলা পক্ষ করবে আগামী দিন। এটা যেন মাথায় রাখে হিন্দি সাম্রাজ্যবাদীরা যে হিন্দি তারা আমাদের উপর চাপাতে আসছে, সেই হিন্দি চাপানোর ফল ভালো হবে না, আমরা জবাব ফিরিয়ে দেব। আগামী দিন লড়াইয়ের দিন, আজকের 21 ফেব্রুয়ারির শপথ তাই আগামী দিনে এই লড়াই বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া। আগামী দিনে
আগামী দিনে আমরা আমাদের সংগ্রাম তীব্রতর করব এবং এই হিন্দি সাম্রাজ্যকে ধ্বংস করব। এই একটা মাত্র শপথ আজকের দিনে 21 ফেব্রুয়ারি আমাদের একমাত্র শপথ। জয় বাংলা, জয় বাংলা, ভেসে যাবে অন্যায় বাঙালির কিছু হলে আগুন ধরে ধরে। জয় বাংলা, জয় বাংলা। তো আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ, এরপর আমরা ওখানে যাবো শহীদ বেদিতে এবং গর্বলা করে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।